মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ আলিপুর মিউজিয়ামে দেখতে আসছেন বিধায়কদের একটি দল। অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা গিয়ে দেখে আসুন আলিপুর মিউজিয়াম। সেই কথা মতো রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র বিধায়কদের সঙ্গে নিয়ে মিউজিয়াম দেখার আমন্ত্রণ জানান। শাসক দলের পাশাপাশি বিজেপি বিধায়কদেরকেও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু গতকালকে বিরোধী দলনেতা আমন্ত্রণ ফিরিয়ে দেন। আজকেও ফিরাদ আকিল বিজেপির মুখ্য সচেতক মনোজ টিকাকে ফের মিউজিয়াম দেখার জন্য আমন্ত্রণ জানান। বিধানসভার অধ্যক্ষ বিজেপির মুখ্য সচেতককে এই মিউজিয়াম দেখে আসার কথাও বলেন, কিন্তু বিরোধী দলনেতা কথা অনুযায়ী আজকেও আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মনোজ টিকা। সরাসরি নজর রাখি, মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, আজকে বিধানসভার যারা সমস্ত বিধায়করা রয়েছেন তাদেরকে এই আলিপুর মিউজিয়াম দেখার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বারবার বিরোধী দলনেতা সে আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছেন, কি জানা যাচ্ছে আর? দেখো, মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী শাসক দলের বিধায়কদেরকে নিয়ে মন্ত্রী ফিরাদ হাকিম তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম, তিনি কিন্তু এই মুহূর্তে আলিপুর যে মিউজিয়াম সেই মিউজিয়ামে এসে তারা উপস্থিত হয়েছেন। এবং তুমি জানো যে এটি আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার ছিল, যেখানে বন্দীরা এখানে থাকতেন, সাজাপ্রাপ্ত বন্দি থেকে বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী তারাও কিন্তু এই জেলে বন্দী ছিলেন। ফলে সেই বিষয়টিকে তুলে ধরে রাজ্য সরকারের তরফ থেকে এই কেন্দ্রীয় সংশোধনাগার, আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার, সেটিকে আপাতত মিউজিয়াম তৈরি করা হয়েছে। পুরো ঐতিহ্য যেটা ছিল সেই ঐতিহ্য বজায় রেখেই কিন্তু পুরো জেলটিকে আপাততভাবে মিউজিয়াম হিসেবে তৈরি করা হয়েছে। এটা একটা যেটা সেল ছিল সেই সেলে সেটাকে এখনও ভেতরের অংশের কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি, সেই কাজ এখনও চলছে। এরকমভাবে যতগুলো সেল এবং যে ওয়ার্ড যেখানে বন্দীরা থাকতেন সেগুলোকে কিন্তু পুরো মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে এবং সমস্ত ইতিহাস সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এবং কিছুদিন আগেই সর্বসাধারণের জন্য এই মিউজিয়ামকে খুলে দেওয়া হয়, তারপরেই মানুষজন তারা কিন্তু এখানে দেখতে আসছেন। আমি একটু কথা বলবো, আপনারা কি এখানে মিউজিয়াম দেখার জন্য এসছেন? এবং আমরা একটু কথা বলার চেষ্টা করি, মিউজিয়াম দেখার জন্য এসেছিলেন তো? হ্যাঁ, কেমন দেখছেন এখানকার মিউজিয়াম, কেমন হয়েছে? খুব ভালো, খুব সুন্দর। কি দেখলেন? নেতাজি জেল, জেল মানে সেলটা দেখ। হ্যাঁ, কি দেখলেন? আর ওই ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল, এইগুলোই দেখলাম। আর কি দেখবো? কেমন কেমন করেছে ওখানে, ইতিহাস কি তুলে ধরা হয়েছে? খুব ভালো দেখলাম, ভালো লাগলো দেখে। এখন সেইগুলোই কিন্তু এই মুহূর্তে বিধায়করা দেখছেন ঠিক এই পথে, যেহেতু এখন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, রেস্ট্রিক্টেড এরিয়া, যার কারণে আমি তোমাকে হয়তো পুরোটা দেখাতে পারছি না। তবে এই মুহূর্তে আমি দেখাবো, সমস্ত বিধায়কদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিজেপি প্রত্যাখ্যান করলেও সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই কেন্দ্রীয় যে মিউজিয়াম সেখানে এসছেন এবং সঙ্গে স্পিকার রয়েছেন, এবং স্পিকারও তিনি নিজেও কিন্তু এসে উপস্থিত হয়েছেন সমস্ত বিধায়কদের সঙ্গে, ছবিতে তুমি সেটা কিন্তু দেখতে পাচ্ছ। ফলে আমি একটু কথা বলার চেষ্টা করি, স্যার মিউজিয়ামে সমস্ত বিধায়কদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এসেছিলেন, সবাই দেখছে? হ্যাঁ, সে তো। এবার আমি নৌশাদ ভাই, বিরোধীরা যাও সামনে যাও, স্যারের সঙ্গে আরেকটু কথা বলি। স্যার, সমস্ত এমএলএদেরকে আপনি বলেছিলেন আজকে ঘুরে দেখাচ্ছেন, ইতিহাস সেগুলো ফুটে উঠছে, এটা তো সত্যি কথা বলতে গেলে জায়গাটা দেখার জায়গা। এতদিন এটা জেল ছিল, জেলটাকে সরিয়ে নিয়ে বড়ইপুরে চলে গেছে, এবং এইখানে আমাদের ইতিহাস বিজড়িত এই মানে জেল, সেন্ট্রাল জেল যেটা ছিল সংশোধনাগার, এটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা মিউজিয়াম করা হয়েছে। বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে সমস্ত বিধায়কদের নিয়ে একবার ঘুরে আসবেন, তারই পরিপ্রেক্ষিতে মাননীয় মন্ত্রী ববি হাকিম তার উদ্যোগে আমরা এখানে এসে আজকে। বিজেপির বিধায়করা আমন্ত্রণে সাড়া দিলেন না, বিরোধী দলনেতা বললেন আসবেন না, কি বলবেন? সেটা ওদের ব্যাপার, ওরা কেন আসলেন ওরা জানেন না। স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে ওদের কী ধারণা আছে, সংগ্রামীদের সম্বন্ধে, ওরা সেটা তারাই বলতে পারবে। এর মধ্যে রাজনীতি খোঁজার কোনো কারণ দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় না কোনো রাজনীতি নেই, ওরা রাজনীতি করতে পারেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আর
ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। তুমি দেখতে পেলে যেমনটা স্পিকার বললেন যে এটি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী নিয়ে এই মিউজিয়াম কিন্তু গড়ে তোলা হয়েছে, সেই বিষয়টি দেখার জন্যই মুখ্যমন্ত্রীর তরফ থেকে সমস্ত বিধায়কদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেখানে তারপরেই মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে তারা কিন্তু এই সমস্ত বিধায়ক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে আইএসএফ বিধায়ক একমাত্র বিরোধী দলের বিধায়ক, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আপনি একটু কথা বলার চেষ্টা করব নওশাদ ভাই, এখানে দেখতে পাচ্ছি শুধু বিরোধী দলের বিধায়কদের মধ্যে শুধুমাত্র আমরা নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছি, কিন্তু বাকি সমস্ত শাসক দলের যে সমস্ত বিধায়করা রয়েছেন, পাঁচটি বাসে করে বিধানসভায় আজকে অধিবেশন শেষ হওয়ার পরেই সমস্ত বিধায়ক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং সঙ্গে স্পিকার মফিজুল পরেও আমাদের নজর থাকবে। এই মতো ধন্যবাদ জানাই। সরাসরি ছিলেন মফিজুল ইসলাম, আলিপুর মিউজিয়ামের তৃণমূল এবং আইএসএফ এর বিধায়ক উপস্থিত রয়েছেন তারা। এর পাশাপাশি